আসসালামু আলাইকুম ভিউয়ার্স মঙ্গিবি ফুল কোর্সে আপনাদের স্বাগতম ফুল কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ আবুলমান নমান আমি ব্যাচেল অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে মঙ্গডিপি কম্পাস ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয় এর পাশাপাশি আরও আমরা আলোচনা করেছিলাম মঙ্গিপি কম্পাসের ভিতর কী কী ফাংশন আছে এবং কোন ফাংশনের ব্যবহার কি সেগুলো আজকের লেকচার ভিডিওতে আমরা বিস্তৃত আলোচনা করব মঙ্গিপি কম্পাসের ভিতর কীভাবে আমরা কোনো ডাটাবেস ক্রিয়েট করতে পারি কালেকশন ক্রিয়েট করতে পারি আফটার দ্যাট আমরা ডকুমেন্টকে রিড করতে পারবো আপডেট এবং ডাটাবেস কালেকশন বা ডকুমেন্টকে আমরা কীভাবে ডিলিট করতে পারি সেই অপারেশনগুলো আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব। সো আজকের লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই আপনার ভিডিও না কেটে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমরা লাস্ট সাত আটটি লেকচার ভিডিওতে যে জিনিসগুলো আমরা শিখেছিলাম আজকে এই একটি লেকচার ভিডিওতেই আমরা সবগুলো কভার করব। আপনাদের কাছে মনে হবে মঙ্গলডিবি কম্পাস মানে হচ্ছে লাইফ ইজি করার একটি টুল সো আমরা যখন এখানে কাজ করব তখন আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে মঙ্গলডিবি কম্পাসে ক্রিয়েট রিয়েট আপডেট ডিলেট করতে হয় তো এতদিন আমরা যে কাজ করেছিলাম সেটি হচ্ছে আমরা সিএমডিতে কাজ করেছিলাম লাস্ট লেকচার ভিডিওতে আমরা এই ডকুমেন্টগুলো ইনসার্ট করেছিলাম এখানে আমরা টিচার আইডি কোর্স নেম ব্যাস টোটাল স্টুডেন্ট এই ডাটাগুলো ইনসার্ট করেছিলাম বাট আজকে আমরা সেম এরকম ডকুমেন্ট ক্রিয়েট করব বাট আমরা আজকে করবো মঙ্গডিবি কম্পাসে সো মঙ্গি কম্পাসে এই ডকুমেন্টগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় সে জিনিসগুলো আজকে আমরা শিখব তাহলে প্রথম আমাদের কী কাজ হবে প্রথম আমাদের কাজ হবে মঙ্গডিবি কম্পাসকে ওপেন করতে হবে মঙ্গিবি কম্পাসকে ওপেন করলে আমাদের সামনে এরকম একটি ইউজার ইন্টারফেস আসবে এখান থেকে আমরা কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করলে টু সেভেন জিরো ওয়ান সেভেন এই পোর্টে সে কানেক্ট হবে এখন আমরা যাচ্ছি নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করব আমরা যখন চিএমডিতে কাজ করেছিলাম তখন আমরা যে কাজ করেছিলাম ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা লিখেছিলাম ইউজ ডাটাবেস নেম বাট এখানে আমাদেরকে এরকম কিছু লিখতে হবে না জাস্ট এখানে আমরা এই প্লাস সাইনে মাউসের কার্সর ধরলে এখানে আমাদেরকে দেখাবে ক্রিয়েট ডাটাবেস আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইউজার ইন্টারফেস আসবে এখানে আমাদেরকে বলে দিচ্ছে ডাটাবেস নেম দ্যাট মিনস এখানে আমাদেরকে আমরা কি নামে ডাটাবেস ক্রিয়েট করতে চাচ্ছি সেটি বলে দিতে হবে আমরা চাচ্ছি স্টাডি মার্ট নামে একটি ডাটাবেস সো আমরা এখানে বলতে স্টাডি মার্ট এরপর আমরা জানি ডাটাবেসকে ভিউ করার জন্য বা ডাটাবেস ক্রিয়েট হয়েছে কি না সেটি দেখার জন্য অবভিয়াসলি ডাটাবেসের ভিতরে একটি কালেকশন ক্রিয়েট করতে হবে আমরা যদি ডাটাবেসের ভিতরে কালেকশন ক্রিয়েট না করি সেক্ষেত্রে সেই ডাটাবেসটি শো হবে না এটি মঙ্গল ডিভিতে ডাটাবেস ক্রিয়েট করার সিনটেক্স তার মানে অবভিয়াসলি আমাকে স্টাডি মাইট এই ডাটাবেসের ভিতরে একটি কালেকশন ক্রিয়েট করতে হবে সো কালেকশন আমরা দিচ্ছি ইনফরমেশন দিয়ে আমরা ক্রিয়েট ডাটাবেস এখানে ক্লিক করব তাহলে এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি আমার স্টাডি পাইন্ট নামে একটি ডাটাবেস ক্রিয়েট হয়েছে এবং এই ডাটাবেসের ভিতরে ইনফরমেশন নামে আরেকটি কালেকশন ক্রিয়েট হয়েছে তার মানে আমরা যেভাবে কমেন্ট দিয়েছি সেভাবেই কাজ করছে এখন আমি যে কাজটি করব এই ইনফরমেশন কালেকশনটির ভিতরে আমরা ডকুমেন্ট ইনসার্ট করব। সেজন্য আমরা এই ইনফরমেশনে ক্লিক করব। ইনফরমেশনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইউজার ইন্টারফেস আসবে এখান থেকে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে অ্যাড ডাটা এখানে ক্লিক করলে আমাদেরকে দেখাচ্ছে ইম্পোর্ট ফাইল এখান থেকে আমরা ফাইল ইম্পোর্ট করতে পারি যেমন জেসন বা সিএস যে কোনো টাইপের আমরা ফাইল ইম্পোর্ট করতে পারি বাট আমরা এখানে চাচ্ছি না ফাইল ইম্পোর্ট করার জন্য আমরা ডিরেক্টলি ডাটা ইনসার্ট করবো সো আমরা দিব ইনসার্ট ডকুমেন্ট রাইট সো আমরা চাচ্ছি ডকুমেন্ট ইনসার্ট করার জন্য আমরা কোনো ফাইল ইম্পোর্ট করবো না সে কারণে আমরা ইনসার্ট ডকুমেন্ট দেব দেওয়ার পর এখানে আপনারা দুই টাইপের ডকুমেন্ট ইনসার্ট করতে পারেন একটি হচ্ছে বিচন ফর্মেটে দ্যাট মিন্স এই ফরম্যাটে আপনারা ইনসার্ট করতে পারেন আরেকটি ফর্মেট হচ্ছে এটি সো আমরা এই ফর্মেটটি ব্যবহার করবো কারণ হচ্ছে এই ফর্মেটটি ব্যবহার করে অনেক বেশি সোজা তাহলে এখানে আমাদেরকে প্রথম যে কাজ করতে হবে সেটি হচ্ছে জাস্ট এখানে প্লাস সাইনে ক্লিক করতে হবে প্লাস সাইনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখুন আমাদেরকে দেখাচ্ছে অ্যাড ফিল্ড আফটার আইডি দ্যাট মিনস এই আইডিটির পরে আমরা নতুন একটি ফিল্ড অ্যাড করতে যাচ্ছি সেটি আমাদেরকে বলে দিচ্ছে তাহলে আমরা অ্যাড ফিল্ড আপনার আইডি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এরকম একটি রো দেবে এখানে যে কাজ করবে এখানে আমরা প্রথমে দেব টিচার আইডি দিলাম টিচার আইডি দেওয়ার পর এবার আমরা দেব টিচার আইডি হচ্ছে ওয়ান জিরো ওয়ান এরপর আমরা এখানে ডেটা টাইপ চেঞ্জ করতে পারি ওয়ান জিরো ওয়ান এটি হচ্ছে ইনটিজার টাইপের সো এখানে আমরা বলে দেব ইন্ট রাইট তাহলে এখানে আমার হয়ে গেল ইনটিজার এরপর আমরা নতুন আরেকটি ফিল্ড অ্যাড করতে যাচ্ছি সো এখানে আমাদেরকে বলতেছে অ্যাড ফিল্ড আফটার টিচার আইটি সো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা দেব টিচার নেম এরপর আমরা এখানে লিখব টিচার নেম হচ্ছে শাকিল সো শাকিল হচ্ছে স্ট্রিং সেখানে ডেটা টাইপ স্ট্রিংই থাকবে এরপর আমরা আইটি ফিল্ড অ্যাড করবো সেখানে আমরা দেব কোর্স নেম আমাদের শাকিল স্যার ক্লাস নিয়ে থাকেন মেশিন লার্নিং সো আমরা কোর্স নেম দিচ্ছি এম এল দ্যাট মিনস মেশিন লার্নিং এরপর আমরা দিব অ্যাড ফিল্ড আফটার কোর্স নেম দ্যাট মিনস নতুন আমরা আইটি ফিল্ড অ্যাড করবো সেখানে আমরা এখানে দিচ্ছি রানিং ব্যাস মেশিন লার্নিং এর রানিং ব্যাস হচ্ছে টেন মানে হচ্ছে অলরেডি নয়টি ব্যাচ সম্পূর্ণ হয়েছে বর্তমান চলতেছে দশম নম্বর ব্যাস সো এখানে আমরা ডাটা টাইপ চেঞ্জ করে দেবো আমরা ডাটা টাইপ দিব ইন এরপর আইটি ফিল্ড অ্যাড করবো সেখানে আমরা দেবো অলরেডি কতগুলো স্টুডেন্ট মেশিন লার্নিং ব্যাস কমপ্লিট করেছে বা মেশিন লার্নিং কোর্সটি কমপ্লিট করেছে সেটি আমরা বলবো সো আমরা দিচ্ছি টোটাল স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট হচ্ছে দুশো পঞ্চাশ জন সো এখানে আমরা ডাটা টাইপ চেঞ্জ করে দেবো আমরা ডাটা টাইপ দেবো ইন্ট তাহলে সাকসেসফুলি আমার ডকুমেন্ট ক্রিয়েট করা শেষ এখন আমরা ইনসার্টে ক্লিক করবো ইনসার্টে ক্লিক করলেই দেখুন সাকসেসফুলি আমার ডকুমেন্ট ইনসার্ট হয়ে গেছে বাট আমরা যদি এখানে দিতে করতাম সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হতো ডিবি ডট আমাদের কালেকশন নেম ছিল ইনফরমেশন তার মানে ডিবি ডট ইনফরমেশন ডট ইনসার্ট ওয়ান এরপর আমাদেরকে এই ডাটাগুলো লিখতে হতো আফটার দ্যাট আমরা এগুলো পেতাম বাট আমরা যখন মঙ্গ ডিবি কম্পাস ইউজ করছি তখন ডিরেক্টলি আমরা ডাটা পেস ইনফরমেশন ক্রিয়েট করলাম আফটার দ্যাট আমরা অ্যাড ডাটা এখান থেকে ইনসার্ট ডকুমেন্টে ক্লিক করে আমরা এই ডাটাগুলো বা এই ডকুমেন্টটি আমরা ইনসার্ট করতে পারলাম তাহলে অলরেডি আমরা শিখলাম কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় কালেকশন ক্রিয়েট করতে হয় এবং ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় এবার আমরা চাচ্ছি যে আমাদের স্টাডি মার্ট এই প্ল্যাটফর্মে শুধু তো একজন টিচার না এখানে তো অনেকগুলো টিচার অ্যাভেলেবেল আমরা চাচ্ছি সকল টিচারের জন্য আলাদা আলাদা ডকুমেন্ট ক্রিয়েট করতে সেক্ষেত্রে আমরা কি আবার নতুন করে সকল ডাটা ইনসার্ট করব না কখনোই না আমরা যে কাজটি করব এখানে যে ডকুমেন্টটি আছে এই ডকুমেন্টটিকে ক্লোন করে নেব আপটার দেখ এই ক্লোন করার ডকুমেন্টটিকে আমরা আপডেট করব। সো ক্লোন কীভাবে করবো এখানে ফোকাস করে দেখুন রাইট সাইডে এখানে বলা আছে ক্লোন ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমাদেরকে প্রথমে দিচ্ছে বিচন ফর্মেটে আপনারা চাইলে বিচন ফর্মেটেও করতে পারেন সো একটু আমি দেখিয়েছিলাম এই ফর্মেটে বাট আমি বিচন ফর্মেটে দেখিনি। নি সো বিচন ফর্মেটে কীভাবে করতে হয় সেটি এবার আমি দেখাই দিচ্ছি এখানে আমরা টিচার নেম চেঞ্জ করে দেব। টিচার নেম হচ্ছে মেজবা সো আমি দিচ্ছি মেজবা অ্যান্ড মেজবাসার ক্লাস নিয়ে থাকেন ডিপ লার্নিং সো আমি সেটা বলে দিচ্ছি ডিএল দ্যাট মিন্স ডিপ লার্নিং অ্যান্ড ডিপ লার্নিংয়ের রানিং ব্যাচ হচ্ছে সেভেন সো আমরা এটা বলে দিচ্ছি সেভেন অ্যান্ড টোটাল স্টুডেন্ট হচ্ছে ডিপ লার্নিংয়ের একশো পঁচাত্তর জন দ্যাট মিনস অলরেডি ডিপ লার্নিং কোর্সটি কমপ্লিট করেছে একশো পঁচাত্তর জন স্টুডেন্ট এরপর আমরা ইনসার্টটি ক্লিক করব তাহলে সাকসেসফুলি দেখুন আমার নতুন আরেকটি ডকুমেন্ট ইনসার্ট হয়ে গেছে তার মানে আপনারা বুঝতে পারছেন মঙ্গডিবি কম্পাস ব্যবহার করে কত সহজে আমরা কাজগুলো করতে পারছি এখন হয়তো বা আপনারা ভাবতেছেন মঙ্গিবি কম্পাস যদি এত ইজি হয়ে থাকে বা এত কম পরিশ্রম বা মঙ্গলডিবি কম্পাসের সময় এত সেফ হয় তারপর কেন আমরা সিএমডিতে এতদিন দেখলাম সিএমডিতে দেখার কারণ হচ্ছে এতদিন আমরা আমাদের বেসিককে স্ট্রং করে নিয়েছি কারণ হচ্ছে সিএমডিতে আমরা দেখেছি ডাটাবেস কীভাবে ক্রিয়েট করতে হয় আপনাদের ডাটাবেসের ভিতরে ইনফরমেশন ক্রিয়েট করতে হয় অ্যান্ড সেই ইনফরমেশনের ভিতরে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি সো আমরা যদি না জানতাম ডাটাবেস কেন ক্রিয়েট করতে হয় ডাটাবেসের ভিতরে কী ক্রিয়েট করতে হয় তারপর ডকুমেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে আমরা এখানে কাজ করতে পারতাম না তার মানে আমরা সিএমডিতে বেসিকটি স্ট্রং করেছি বিধায় আমরা এখানে এসে ইজিলি কাজ করতে পারছি কারণ এই সিনটেক্সগুলো আমার ডকুমেন্ট যে এভাবে লিখতে হবে বা কালেকশন যে এভাবে ক্রিয়েট করতে হবে স্টেপ বাই স্টেপ কিভাবে যাবে সেই জিনিসগুলো আমরা সিএমডি থেকে শিখে এসেছি তাহলে আমরা এটিকেও ক্লোন করে নিচ্ছি ক্লোন ডকুমেন্ট এরপর আমরা বলে দিচ্ছি সোহান সার সোহনসার ক্লাস নিয়ে থাকে ডাটা অ্যানালাইসিস অ্যান্ড রানিং বেস হচ্ছে টু সো সেটি আমরা আপডেট করে দিচ্ছি টু অ্যান্ড ডাটা অ্যানালাইসিস অলরেডি কমপ্লিট করেছে পঞ্চাশ জন স্টুডেন্ট সেটি আমরা বলে দিচ্ছি আপডার দ্যাট ইনসার্টে আমরা ক্লিক করতেছি তার মানে সাকসেসফুলি আমাদের তিনটি ডকুমেন্ট ইনসার্ট হয়ে গেছে এবার আমরা আরেকটি ডকুমেন্ট ইনসার্ট করবো সো এটিকে আমরা ক্লোন করে নিচ্ছি এখানে টিচার নেম দিচ্ছে নোমান অ্যান্ড কোর্স নেম হচ্ছে জ্যাঙ্গো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে জ্যাঙ্গোর ফ্রি কোর্স পেয়ে যাবেন এখান থেকে আপনারা জ্যাঙ্গো বেসিক টু অ্যাডভান্স ফ্রিলি শিখতে পারবেন সো এখানে আমরা যে কাজ করবো সেটি হচ্ছে আমরা এখানে ড্রিকলি কোর্স দেবো নেমটা কেটে দিচ্ছি দিয়ে আমরা ইনসার্ট কর দিচ্ছি তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো শিখলাম সেটি হচ্ছে ডাটাবেস কীভাবে ক্রিয়েট করতে হয় সেটি আফটার দ্যাট ইনফরমেশন কীভাবে ক্রিয়েট করতে হয় দেন ডকুমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এরপর আমরা দেখেছি ডকুমেন্ট কিভাবে ক্লোন করতে হয় এখন আমরা দেখিনি ডকুমেন্ট কিভাবে আপডেট করতে হয় এবার আমরা দেখব কিভাবে আপডেট করতে হয় আপডেট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে জাস্ট এখানে পেন্সিলের মতো যে আইকনটি আছে এখানে সে ক্লিক করতে হবে দ্যাট মিনস ইডিট ডকুমেন্ট এখানে আসলাম আসার পর আমরা কি এডিট করতে চাচ্ছি এখানে আমরা এডিট করতে চাচ্ছি আমাদের এখানে আছে কোর্স সো আমরা এডিট করে দিতে চাচ্ছি কোর্স নেম সো আমরা এখানে বলে দিচ্ছি নেম দেওয়ার পর এখানে দেখুন রাইট সাইডে দেওয়া আছে আপডেট অ্যান্ড ক্যান্সেল জাস্ট আমরা আপডেটে ক্লিক করব আপডেটে ক্লিক করলেই দেখুন আমার ডকুমেন্ট আপডেট হয়ে গেছে টিচার নেম রাইট এখন হচ্ছে আমরা চাচ্ছি আমাদের ডকুমেন্ট ডিলিট করতে তাহলে ডকুমেন্ট কীভাবে ডিলিট করবো ডকুমেন্ট ডিলেট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে জাস্ট রিমুভ ডকুমেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাদেরকে বলতেছে ডকুমেন্টটা আমরা যে ডিলেট করতে চাচ্ছি কি না সেটি শিওর হওয়ার জন্য বলতেছে ক্যান্সেল অথবা ডিলেট আমরা ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করলে দেখুন সাকসেসফুলি আমার ডকুমেন্ট ডিলেট হয়ে গেছে এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে আমরা ফিল্টারিং করতে পারি সো ফিল্ডারিং কীভাবে করবো ফিল্টার করার জন্য আমাদেরকে ক্যালিব্রাসেস ওপেন অ্যান্ড ক্যালিব্রাসেস ক্লোজ দিতে হবে আফটার দ্যাট আমাকে ফিল্ড নেম বলতে হবে সো আমরা চাচ্ছি টিচার নেম হচ্ছে আমরা টিচার নেম এই ফিল্ডটিকে ব্যবহার করব টিচার নেম আপটার দ্যাট টিচার নেম কি সেটি আমরা বলে দেব সো আমরা বলে দিচ্ছি সোহান দিয়ে আমরা ফাইন্ডে ক্লিক করব। তাহলে দেখুন শুধুমাত্র টিচার নেম সোহান নামে যে ডকুমেন্টটি আছে সেই ডকুমেন্টটি এসে গেল। এখানে আমরা যদি নেম চেঞ্জ করি শাকিল সাইকেল দিয়ে আমরা ফাইনে ক্লিক করলাম তাহলে এখানে দেখুন টিচার নেম শাকিল কোর্স নেম মেশিন লার্নিং রানিং ব্যাস টেন অ্যান্ড টোটাল স্টুডেন্ট দুশো পঞ্চাশ তার মানে সাকসেসফুলি আমরা আমাদের কাজগুলো করতে পারছি এখন আমরা যদি সিএমডিতে না দেখতাম কিভাবে ফিল্টারিং করতে হয় তাহলে আমরা এখানে এসে তো ফিল্টারিং করতে পারতাম না কারণ আমরা ফিল্টারের সিনটেক্স জানতাম না সো সিএমডিতে আমরা সে জিনিসগুলো শিখেছি বিধায় এখানে এসে আমরা অনেক ফাস্ট ওয়েতে কাজ করতে পারছি তাহলে অলরেডি আমরা দেখলাম কীভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে আপডেট করতে হয় কিভাবে রিড করতে হয় এবার আমরা দেখবো কিভাবে ডিলেট করতে হয় সো এখন আমরা আমাদের এই ইনফরমেশন নামে যে কালেকশনটি আছে এই কালেকশনটিকে ডিলিট করবো ডিলিট করার জন্য জাস্ট এখানে আমাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ড্রপ কালেকশন এখানে আমরা ক্লিক করব ড্রপ কালেকশানে ক্লিক করলে এখানে আমাদেরকে বলে দিচ্ছে টু ড্রপ ইনফর্মেশন টাইপ দ্য কালেকশন নেম ইনফরমেশন দ্যাট মিনস আমরা যদি কালেকশনকে ড্রপ করতে যাই তাহলে আমাদেরকে সেই কালেকশন নেমটি এখানে বলে দিতে হবে আমাদের কালেকশন নেম হচ্ছে ইনফরমেশন সো আমরা এই ইনফরমেশনটিকে কপি করে নিচ্ছি নিয়ে ইনফরমেশনকে এখানে বলে দিচ্ছি দেওয়ার পর আমরা ড্রপ কালেকশনে ক্লিক করব তাহলে দেখুন সাকসেসফুলি এখানে আমার কালেকশনটি এবং ডাটাবেসটি ড্রপ হয়ে গেছে ডাটাবেসটিও ড্রপ হয়ে গেল বা ডাটাবেসটি আমরা দেখতে পাচ্ছি না এই কারণ হচ্ছে সেই ডাটাবেসের ভিতর কোনো কালেকশন নেই আর আমরা জানি ডাটাবেসটি দেখতে পাব আমরা তখনই যখন সে ডাটাবেজের ভিতর কালেকশন থাকবে সো আজকে লেকচার ভিডিও এ পর্যন্তই থাকবে নেক্সট লেকচার ভিডিওতে আমরা দেখবো মঙ্গলবি কম্পান্সি কীভাবে অ্যাগ্রিগেশন করতে হয় আফটার দ্যাট আরও কিছু কাজ আছে সেই কাজগুলো কীভাবে মঙ্গলবি কম্পান্সি খুব ইজিলি আমরা করতে পারি সেগুলো সো নেক্সট লেকচার ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট্রি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম